আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। আজকে রবিবার ছুটির দিন এবং অবশ্যই ছুটির আমেজে আইএসএল এর দুটি ম্যাচ আজকে দেখার সুযোগ ক্রীড়াপ্রেমী মানুষের জন্য, এবং অবশ্যই ধারাভাষ্য এতদিন ধরে যিনি আছেন, গয়েশ বেশ কয়েকটা ম্যাচে ভালো ধারাভাষ্য দিয়েছেন। তিন প্রধানের হয়ে খেলা প্লেয়ার, তিন প্রধানকেই ট্রফি দেওয়া খেলোয়াড়, এবং যিনি আইএসএল দু বছর খেলেছেন, ধারাভাষ্য দু বছর এই বছর দিচ্ছেন, সেই সৈয়দ রহিম নবী। একটু পরেই তিনি ধারাভাষ্যের জন্য বসে যাবেন, আমাদের বাংলা আনন্দ চ্যানেলে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আছেন সৈয়দ রহিম নবী। আজকের যে দুটি খেলা আছে, এই দুটি খেলা সম্পর্কে ধারাভাষ্যকার হিসেবে নয়, একজন প্রাক্তন ফুটবলার হিসেবে কি বিশ্লেষণ থাকবে, কাদের পাল্লা ভারী? আজকে এটা বলবো যে আজকের যে খেলাটা আছে, চারটে মানে দুটো টিমের খেলা, টোটাল চারটে টিম খেলবে, দুটো ম্যাচ হবে আজকে সানডে। প্রত্যেকে বাড়িতে যারা আছেন তারা হয়তো টিভি পর্দায় এই ম্যাচটা দেখতে পাবেন এবং ভীষণ ভালো লাগবে, কারণ দুটো ম্যাচই খুব ভালো। ফার্স্ট ম্যাচ অবশ্যই চেন্নাই ভার্সেস নর্থ ইস্টের সঙ্গে খেলা, যেখানে নর্থ ইস্টের এখন এই মুহূর্তে পয়েন্ট প্রায় 9 পয়েন্ট আর সেখানে চেন্নাইয়ের পয়েন্টটা, তো তারা চাইবে তারা এই ম্যাচ থেকে ভালো কিছু করতে। আর সেকেন্ড ম্যাচটা অবশ্যই বেঙ্গালুরু, যেখানে আমাদের দেশের ক্যাপ্টেন সুনীল ছেত্রী খেলবে কেরালা ব্লাস্টারের সঙ্গে। তো কেরালা ব্লাস্টারের পয়েন্ট খুব ভালো না, তারা হয়তো দু পাঁচটা ম্যাচ খেলেছে, দুটো হেরেছে, দুটো মনে হয় ড্র করেছে, 2 পয়েন্ট আছে তাদের। আর বেঙ্গালুরু এই মুহূর্তে 5 নম্বর আছে, তাদেরও পয়েন্ট খুব ভালো না। তো দুটো টিমেরই খেলা ভীষণ এনজয় করা হবে, তো আপনারা সকলে মিলে দেখুন, ম্যাচটা এনজয় করুন, এবং আমি ধারাভাষ্যকার দেবো। আমার ধারাভাষ্যকার কেমন লাগছে আপনারা জানাবেন অবশ্যই, কেন আপনারা যে রহিম নবীকে টিভির পর্যায়ে খেলতে দেখেছে, যে রহিম নবী এখন আপনাদের হয়ে ধারাভাষ্যকার দেবে ম্যাচগুলো, হয়তো আপনাদের ভালো লাগবে, সকলে ভালো থাকবেন। আর রহিম নবী, আর একটা প্রশ্ন জানতে চাইবো, যে সুনীল ছেত্রীর সঙ্গে তুমি দীর্ঘদিন খেলেছো এবং জাতীয় দলের জার্সি পরে খেলেছো, এবং সেই সুনীলের খেলা কিন্তু গত বছরের যে সুনীলকে আমরা দেখেছি, যে সুনীল ছেত্রী নামে যেরকম পরিচিত তার খেলা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না, যদিও গত ম্যাচে খানিকটা উন্নতি করেছে। তুমি কি মনে করো তোমার এই সতীর্থ খেলোয়াড়, বন্ধু খেলোয়াড় যত দিন যাবে তাতে কি উন্নতি লাভ করবে? আগের বছরের সুনীল ছেত্রীকে কি দেখতে পাবো, কি বলবেন? বয়স হয়েছে 36 বছর কি 35 বছর বয়স হচ্ছে, কিন্তু এটা দেখতে হবে যে সে হয়তো পারফরমেন্স কেমন হচ্ছে না, তার টিমের বলতে শুধু তার একার না, শুধু টিমেরই কিন্তু পারফরমেন্স ভালো নয়, শুধু সুনীলের দোষ দিলে তো হবে না, সুনীলের সঙ্গে যারা খেলছে তাদেরও পারফরমেন্স ভালো নেই। হ্যাঁ সুনীল অবশ্যই দেখো, যেরকম আমরা হয়তো মনে করছি, কিন্তু সুনীল আমাদের থেকে বেশি মনে করছে যে গোল পাচ্ছি না কেন, এত হলো 4টে ম্যাচ হয়ে গেল, আমি বা 5টে ম্যাচ হয়ে গেল, আমি একটা মাত্র গোল করেছি, হয়তো তাকেও কুড়ে কুড়ে খাচ্ছে প্রত্যেক দিন যে আমি একটা স্ট্রাইকার দেশের। এবারে আইএসএল এই এত বছর আইএসএল সব থেকে বেশি তো সুনীল ছেত্রী, তাই 40টা গোল ওর আছে আইএসএল এ, তারপর বেঙ্গালুরু খেলেছে প্রায় 33টা গোল আছে, সেই সুনীল ছেত্রী তো চাইবেই প্রত্যেক ম্যাচে গোল করতে। তো দেখা যাক, সুনীলের জন্য অবশ্যই আমরা করবো, যে সুনীল খুব তাড়াতাড়ি গোলের মধ্যে ফেরুক, আমাদের ভারতবর্ষের আইকন, ভারতবর্ষের গোল মেশিন বলা হয়, দেখা যাক কি হয়। রহিম নবী ধারাভাষ্য দেখছেন, খুব ভালো কথা বলছেন, বিশ্লেষণ করছেন, বিশেষ করে রেফারিং এর যখন কোনো ভুল দেখছেন, আমি দেখতে পাচ্ছি যে আপনি যে বিশ্লেষণটা করছেন, রেফারিং ঠিকমতো হচ্ছে না, সেটা কিন্তু খুবই মন কাড় নজর কাড়ছে দর্শকদের, খুব ভালো কমেন্ট আপনি করছেন। কিন্তু আরেকটা কথা জানতে চাইবো, আপনার যা ফিটনেস, আপনি এখনো খেলাধুলা যেভাবে প্র্যাকটিসে থাকেন, ফিটনেস রাখার জন্য, আপনার একাডেমি চালানোর জন্য, আপনার কি কথা বলতে গিয়ে যখন সুনীল ছেত্রী গোলটা ঠিকমতো করতে পারলো, আপনার ডান পাটে কি নড়ে ওঠে? আমার এখনো মনে হয় কিছু কিছু ম্যাচ যাদের দেখি, ইস্ট বেঙ্গল যে টিম করেছে, আমি কাউকে ছোট করছি না, কিন্তু ইস্ট বেঙ্গল খেলতে গেলে যে ক্যাপেবিলিটি বা যে কোয়ালিটি দরকার বা যে প্লেয়ারের যে মানসিকতা হওয়া দরকার, সেটা তো আমি মনে হলো না। লাস্ট ম্যাচটা দেখে মনে হলো, আমার ওদের দেখে মনে হচ্ছে না আমি আবার ভুলচোরাটা পড়ে গেলাম মাঠে নামি খেলতে ওদের সঙ্গে, কেন ওদেরকে দেখে আমার যা মনে হচ্ছে, তার মনে হচ্ছে আমরা অনেক ভালো খেলতে পারবো। মেহতাব হোসেন এবং রহিম নবী আমার মনে হয় ইস্ট বেঙ্গলে অটোমেটিক চয়েস হতে পারত, যেটা আপনি বলতে চাইলেন, কারণ যেহেতু পরে তাদেরকে টিম করতে হয়েছে, তারা কিন্তু সেরকম ইন্ডিয়ান প্লেয়ার পাইনি। তো যাই হোক, আমি একটু বাড়িয়ে কথা বলছি না, আমরা দুজনা যদি এখনো মনে করি, যদি প্র্যাকটিস করবো বা সিরিয়াস যদি প্র্যাকটিস করি, যারা খেলছে তাদের থেকে অন্তত একটু হলেও ভালো খেলবে। তো যাই হোক, আমরা আপনাকে খুবই মিস করছি, অবশ্যই আপনার ভালো ধারাবর্ষ দিন আপনি শুরু করবেন, একটু পরে অপেক্ষায় থাকবো আমরা সবাই যারা ক্রীড়া প্রেমী মানুষ। ধন্যবাদ রহিম নবী, থ্যাংক ইউ।